নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মানে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন উত্তর আলোচনা করব। WBCS শেষ মুহূর্তের প্রস্তুতি, তোমাদের কিন্তু তোমরা খুব ভালো প্রস্তুতি নিচ্ছ এবং পাশাপাশি এই যে 50টা প্রশ্ন করাবো এখান থেকে যদি কোনো রকম প্রশ্ন বাদ চলে যায় অবশ্যই তোমরা কিন্তু সেটা কিন্তু জেনে যাবে এবং তোমাদের একটা রিভিশনও কিন্তু এর মধ্যে দিয়ে হয়ে যাবে। তাহলে চলো শুরু করব। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটা আমরা আমাদের পিএসসি প্রিভিয়াস ইয়ার বুক আমরা তৈরি করেছি, যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, স্ট্যাটিক, জিকের টোটাল 2300+ পিএসসির প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষা, সেটা WBCS, মিসলিনিয়াস, পিএসসি, ক্লার্কশিপ, ফুড এসআই, প্রত্যেকটা পরীক্ষার যে প্রশ্ন এবং অনলাইনের এবং পাশে কোন পরীক্ষা সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে তোমরা হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছ 9433609543, এখানে গিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাদের স্টাফরা তোমাদের কিন্তু বলে দেবে কীভাবে তোমরা সেটা সংগ্রহ করবে। ঠিক আছে, তো তাহলে চলো শুরু করব। দেখো, প্রথম প্রশ্ন বলছে ভারতের মধ্যে দেশীয় রাজ্যগুলির সংযুক্তির ক্ষেত্রে কোন ভারতীয় নেতার মুখ্য অবদান ছিল। এটা WBCS প্রিলি 2012-তে এসছে। উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। তোমরা জানো ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন কিন্তু ভারতের যে এখন এতগুলো যে রাজ্য দেখছি এরকম কিন্তু ছিল না, অনেক দেশীয় রাজ্যও কিন্তু ছিল। ঠিক আছে, তো সেই দেশীয় রাজ্যগুলোকে কিন্তু বলা হয়েছিল, আমরা জানি যে মাউন্ট ব্যাটেনের যে প্ল্যান অনুযায়ী সেখানে কিন্তু বলা হয়েছিল যে দেশীয় রাজ্যগুলো চাইলে কিন্তু নিজেরা স্বাধীন থাকতে পারে বা পাকিস্তান বা ইন্ডিয়া যে কোনো একটা জায়গায় তারা জয়েন করতে পারে। তো এই ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু দেশীয় রাজ্য সংযুক্তি একটা দপ্তর প্রতিষ্ঠা করেছিল এবং তিনি কিন্তু এই দেশীয় রাজ্যগুলোকে ভারতে সংযুক্ত করার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছিল। ঠিক আছে, তো এবং প্রচুর দেশীয় রাজ্য কিন্তু তিনি ভারতের নিয়ে এসেছেন। ঠিক আছে, তো এই জন্য কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলকে আমরা কিন্তু লৌহ মানব কিন্তু বলে থাকি। ঠিক আছে, তো এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব যে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি 1948 সালে IAS চালু করেছিলেন তিনি হলেন কে। তিনি হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, নেক্সট আমরা দেখব 3 নম্বর প্রশ্ন, ভারত সরকার জম্মু ও কাশ্মীর ভারতীয় সংবিধানের 370 নম্বর ধারার অধীনে প্রদত্ত বিশেষ মর্যাদা বা সীমিত স্বায়ত্তশাসন প্রত্যাহার করে নিয়েছিল। এটা আমরা জানি কিছুদিন আগেই হয়েছিল, সেটা হচ্ছে আগস্ট 2019 সালে এবং তার জন্য কিন্তু 2000 WBCS মেইন্স এই প্রশ্নটা কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল যে তোমরা জানো যে জম্মু কাশ্মীরের যে 370 ধারা কিন্তু আগে ছিল সেটা কিন্তু প্রত্যাহার করে নিল পার্লামেন্ট। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো 4 নম্বর যে সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। তো এটা আগের প্রশ্ন, তোমরা বুঝতেই পারছো পিএসসি ক্লার্কশিপ 2006 এসেছিল, 370 নম্বর ধারা কিন্তু জম্মু কাশ্মীরের জন্য আগে ছিল কিন্তু এটা এখন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, সংবিধানের 340 নম্বর ধারা কিসের সঙ্গে সংযুক্ত। এটা হচ্ছে অনগ্রসর শ্রেণী কমিশন। ঠিক আছে, তো তার সঙ্গে যুক্ত অনগ্রসর শ্রেণীদের কীভাবে এগিয়ে নিয়ে যাবে যাওয়া যাবে সেই সম্পর্কেও কিন্তু এই সংবিধানের ধারাটা সম্পর্কিত। নেক্সট আমরা দেখবো 6 নম্বর, ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্যটি, তার বহু পরীক্ষা রিপিটের প্রশ্নটা, উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। তোমরা জানো যে অন্ধ্রপ্রদেশই কিন্তু ভারতবর্ষের প্রথম রাজ্য যেটা ভাষার ভিত্তিতে কিন্তু তৈরি হয়েছিল এবং তেলেগু অন্ধ্রপ্রদেশের যে প্রধান ভাষা। নেক্সট আমরা দেখবো 7 নম্বর প্রশ্ন, যে 356 নম্বর ধারা রাজ্য জারি হওয়া রাষ্ট্রপতি শাসনের সর্বোচ্চ মেয়াদ কোনটা। দেখো, সর্বোচ্চ মেয়াদ কিন্তু 3 বছর কিন্তু এক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে প্রত্যেক 6 মাস অন্তর, প্রত্যেক 6 মাস যাবে এবং তারপর কিন্তু পার্লামেন্টের আবার অ্যাপ্রুভ লাগবে। ঠিক আছে, তো আবার এরকম করে 6 মাস যাবে, অর্থাৎ প্রত্যেক 6 মাস করে করে কিন্তু এটা ম্যাক্সিমাম 3 বছর পর্যন্ত যেতে পারে। নেক্সট আমরা দেখবো 8 নম্বর, সারা ভারতে আপৎকালীন জরুরি ব্যবস্থা জারি করতে পারেন কে, সেটা কে করতে পারেন, সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি বর্তমানের নাম কি, সেটা হচ্ছে দ্রৌপদী মুর্মু। তিনি কিন্তু আপৎকালীন যে জরুরি অবস্থা জারি করতে পারে, 3 রকম জরুরি অবস্থা রয়েছে তোমরা জানো, জাতীয় জরুরি অবস্থা যেটা হচ্ছে, রাষ্ট্র জরুরি অবস্থা এবং অর্থনৈতিক জরুরি অবস্থা। নেক্সট আমরা দেখব 9 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি সারা দেশে মোট কতবার আপৎকালীন অবস্থা ঘোষণা করেছেন। তো এখনও পর্যন্ত 3 বার জাতীয় জরুরি অবস্থা কিন্তু জারি করা হয়েছে এবং জাতীয় জরুরি অবস্থা 352 নম্বর ধারা আমরা জানি রয়েছে এবং এই যে জাতীয় জরুরি অবস্থা 3 বার হয়েছে, 3 বার কবে কবে হয়েছে দেখে নাও। একবার হয়েছে 1962 সালে, তোমরা জানো যে ইন্ডিয়া এবং চায়নার যখন যুদ্ধ হয়েছিল সেই সময় কিন্তু জাতীয় জরুরি অবস্থা ডাকা হয়েছিল এবং নেক্সট ডাকা হয়েছিল 1971 সালে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কিন্তু বাংলাদেশকে ভারত সরকার সাহায্য করেছিল, তো সেই সময় কিন্তু ডাকা হয়েছিল এবং নেক্সট ডাকা হয়েছিল 1975 সালে। এটা ইন্টারনাল ডিস্টারবেন্সের জন্য ডাকা হয়েছিল, এটা প্রধানমন্ত্রী নিজস্ব কার্যসিদ্ধি করার জন্য ডেকেছে বলে বিভিন্ন যে আমাদের যে পলিটিক্যাল যে রাজনৈতিক নেতাগণ রয়েছে তাদের মতবাদ কিন্তু রয়েছে। ঠিক আছে, তো আচ্ছা নেক্সট আমরা দেখব 10 নম্বর, মুখ্য নির্বাচন কমিশনার হলেন রাষ্ট্রপতি
কর্তৃক নিযুক্ত। এখানে চারটে অপশান ছিল, তার মধ্যে উত্তর এটা হয়েছে, অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার যিনি থাকেন তিনি কিন্তু রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয়ে থাকেন। তোমাদের কাছে একটা প্রশ্ন অবশ্যই কমেন্ট সেকশনে দেওয়ার চেষ্টা করবে যে বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি। এই প্রশ্নটা পিএসসি বহুবার জিজ্ঞেস করেছে যে বর্তমানে কে, তো বর্তমানে কে আছে অবশ্যই এটা কমেন্ট সেকশনে তোমরা জানাও। নেক্সট 11 নম্বর প্রশ্ন, ইউপিএসসির সদস্যরা স্বপদে অধিষ্ঠিত থাকেন, কার্যকালের মেয়াদ 6 বছর বয়স পর্যন্ত বা 65 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ যেটা আগে হবে সেটাই কিন্তু সেই অবধি তারা কিন্তু থাকতে পারবে। আচ্ছা নেক্সট আমরা দেখব যে 12 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতের যোজনা কমিশন গঠনের কথা সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখিত আছে। এখানে চারটে অপশান ছিল, তিনটে কিন্তু যে আর্টিকেল দিয়েছিল এবং একটা অপশান ছিল, কোনোটি উল্লেখ নেই, উত্তর কিন্তু কোনো উল্লেখ নেই, অর্থাৎ যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন এটা কিন্তু সংবিধানে কোনো উল্লেখ নেই, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা কিন্তু শুরু করা হয়েছিল, ঠিক আছে। তো এবং বর্তমানে কিন্তু প্ল্যানিং কমিশনও নেই, এটা হচ্ছে প্ল্যানিং কমিশনের নাম পরিবর্তন করে কী হয়েছে, নীতি আয়োগ, নীতি আয়োগ, ঠিক আছে। তো পরবর্তী আমরা দেখে নেব 13 নম্বর, যে ভারতের সংবিধানের 76 নম্বর অনুচ্ছেদে অধীনের ভারতের সর্বোচ্চ আইনি কর্মকর্তা কে, সেটা হচ্ছে কে, সেটা হচ্ছে ভারতের অ্যাটর্নি জেনারেল। এই এটা কিন্তু ঘুরিয়েও দেয় যে অ্যাটর্নি জেনারেল কত নম্বর আর্টিকেলে রয়েছে, সেটা হচ্ছে 76 নম্বর আর্টিকেল, মাথায় রাখবে। পরবর্তী আমরা দেখব যে 14 নম্বর প্রশ্ন, সংবিধানের সংশোধনী আইনের নাম বন্ধন, যা 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা প্রদানের জন্য পাশ করা হয়েছিল, এটা 86তম সংবিধান সংশোধন, যেটা 2002 সালে করা হয়েছিল। নেক্সট আমরা দেখে নেব সিকিম, 15 নম্বর প্রশ্ন, যে সিকিম ভারতের পূর্ণ রাজ্য বা ফুল ফ্লেজ রাজ্য হিসেবে ঘোষিত হয়েছিল কবে, সেটা হচ্ছে 1975 সালে, ঠিক আছে। তো পরবর্তী 16 নম্বর প্রশ্ন, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই যে শব্দ দুটো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল কবে, সেটা 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে, যেটা 1976 সালে হয়েছিল। নেক্সট আমরা দেখে নেব যে কী বলছে 17 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 109 নম্বর সংবিধান সংশোধনটি, এটা কিসের সঙ্গে রিলেটেড ছিল, এটা হচ্ছে তপশিলি জাতি এবং উপজাতি, অর্থাৎ এসসি এসটিদের সংরক্ষণ নিয়ে কিন্তু রিলেটেড ছিল। পরবর্তী আমরা দেখব যে নিম্নলিখিত কোন সংশোধনীর আইন পণ্য ও পরিষেবা অর্থাৎ জিএসটির সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে 101তম সংশোধনীর মাধ্যমে জিএসটি কিন্তু চালু হয়েছিল। 2017 সালে 1 জুলাই জিএসটি কিন্তু চালু হয়, এই প্রশ্নটা আমরা অলরেডি আগের ভিডিওতে পেয়েছিলাম। নেক্সট অর্থ কমিশনের সভাপতিকে নিয়োগ করেন কে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। পরবর্তী আমরা দেখব যে নীতি আয়োগ, যেটা বলছিলাম প্ল্যানিং কমিশন উঠে কি নীতি আয়োগ হয়েছে, এটা কবে গঠন করা হয়েছিল, এটাই কিন্তু প্রশ্ন এসেছিল। তো 1 জানুয়ারি 2015 সালে কিন্তু গঠন করা হয়েছিল, এটা কিন্তু খুব বেশি না, দেখো WBCS প্রিলিম 2021 কিন্তু জানতে চাওয়া হয়েছিল, ঠিক আছে। তো নেক্সট আমরা দেখে নেব যে 21 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন তালিকা কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতা বণ্টন করেছে, সেটা হচ্ছে 7ম তপশিল, যে কিন্তু এখানে বলা রয়েছে যে কেন্দ্র কোন কোন ক্ষমতা রয়েছে, রাজ্যের কোন কোন ক্ষমতা রয়েছে, কোনটা কনকারেন্ট লিস্টের মধ্যে রয়েছে, এগুলো কিন্তু রয়েছে। আচ্ছা নেক্সট 22 নম্বর প্রশ্ন, তোমরা দেখতে পাচ্ছ যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ গ্রাম পঞ্চায়েত সংগঠন বর্ণনা করা হয়েছে, সেটা হচ্ছে 40 নম্বর ধারা, এটা কিন্তু বহু পরীক্ষা জানতে চাওয়া হয় এই প্রশ্নটা। পরবর্তী 23 নম্বর প্রশ্ন, ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রসারিত হয়েছিল, এটা 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু পঞ্চায়েত ব্যবস্থাটা চালু হয়েছিল। নেক্সট 24 নম্বর, স্বাধীন ভারতের কোন রাজ্য সর্বপ্রথম পঞ্চায়েতি যে রাজ এইটা প্রবর্তিত করেছিল, এটা রাজস্থানে হয়েছিল, রাজস্থানের নাগরকোট বলে একটা ডিস্ট্রিক্ট, সেখানে কিন্তু প্রথম এটা হয়েছিল, নাগরকোট যে পঞ্চায়েত, সরি ডিস্ট্রিক্ট না, সেটা যে নাগরকোট জায়গাটা সেই জায়গায় কিন্তু পঞ্চায়েতি রাজটা প্রথম প্রবর্তিত হয়েছিল। আচ্ছা 25 নম্বর প্রশ্ন, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এটা কয় প্রকার, এটা কটা স্তরে রয়েছে, এটা হচ্ছে স্তরে রয়েছে, ঠিক আছে কী কী, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। নেক্সট আমরা দেখব 26 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের সুপ্রিম কোর্ট সেটা কবে গঠন করা হয়, এটা 1950 সালে স্বাধীন ভারতের যে সুপ্রিম কোর্ট গঠন করা হয়েছিল। নেক্সট 27 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধগুলি দায়ের এবং নিষ্পত্তি করে কি, অর্থাৎ যদি রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কোনো রকম সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টই এই যে এটা নিষ্পত্তি করবে, আর কোনো কোর্টের কিন্তু আয়ত্ত নেই এটা। নেক্সট 28 নম্বর প্রশ্ন, হেবিয়াস কর্পাস শব্দটির সঠিক ব্যঞ্জনাটি কী, এটা হচ্ছে কোনো ব্যক্তিকে সশরীরে হাজির করা, অর্থই হচ্ছে হেবিয়াস কর্পাস। 29 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের চূড়ান্ত বা শীর্ষ ব্যাখ্যাকার কে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট, অর্থাৎ সংবিধানটাকে ঠিকঠাকভাবে ব্যাখ্যা করতে পারে একমাত্র কিন্তু সুপ্রিম কোর্ট। নেক্সট আমরা 30 নম্বর প্রশ্ন দেখব যে কেন্দ্রে প্রথম অকংগ্রেসি সরকার নেতৃত্ব দিয়েছিলেন কে, সেটা হচ্ছে মোরাজি দেশাই, তিনি কিন্তু প্রথম জনতা সরকার নিয়ে এসেছিলেন, প্রথম অকংগ্রেসি সরকার সারা দেশে। আচ্ছা নেক্সট দেখব 31 নম্বর প্রশ্ন, যে
কোন প্রধানমন্ত্রীর কার্যকালে দলত্যাগ বিরোধী বিলটি পাস হয়েছিল? এটা হয়েছিল রাজীব গান্ধীর সময়, কিন্তু দলত্যাগ বিরোধী যে আইনটা পাস হয়েছিল, ঠিক আছে? তো 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা হয়েছিল, এবং এটা হয়েছিল কবে? 1985 সালে। নেক্সট, কে ভারতের সর্বপ্রথম উপ প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন? সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি কিন্তু প্রথম ভারতের যে উপ প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছিলেন। দেখো, উপ প্রধানমন্ত্রী আগে কিন্তু থাকতো, এখন কিন্তু বর্তমানে উপ প্রধানমন্ত্রী পদে কেউ নেই, ঠিক আছে? 2004 লাস্ট ছিল এলকে আদবানি, তিনি কিন্তু লাস্ট যে উপ প্রধানমন্ত্রী ছিলেন, এবং প্রথম উপ প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল, এবং তারপর থেকে কিন্তু এখন আর কোনো উপ প্রধানমন্ত্রী নেই। নেক্সট, 33নম্বর প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? সেটা হচ্ছে ডক্টর এস রাধাকৃষ্ণন। তো এস রাধাকৃষ্ণন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, এবং বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি? সেটা হচ্ছে জগদীপ ধনকর। নেক্সট, 34নম্বর প্রশ্ন, ভারতের প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন কে? সেটা হচ্ছে, প্রথম নাগরিক বলতে আমরা কিন্তু বুঝি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি। 35নম্বর প্রশ্ন, একজন ভারতের নাগরিকের লোকসভা নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত? সেটা হচ্ছে 25 বছর। লোকসভায় নির্বাচিত হতে গেলে কিন্তু 25 বছর হতেই হবে। আমাদের লোকসভা ভোট কিন্তু 2024 আসছে, যারা যারা ভোটে প্রার্থী হবে তাদের কিন্তু ন্যূনতম 25 বছর হতে হবে। নেক্সট, 36নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, রাজ্যসভা কতদিনের জন্য অর্থ বিলকে আটকে রাখতে পারে? তো রাজ্যসভা কিন্তু 14 দিন আটকে রাখতে পারে, কিন্তু রাজ্য এই যে অর্থ বিলে কিন্তু তারা কিন্তু কোনো মত যে তাদের রিকমেন্ডেশন কিছু করতে পারে, কিন্তু আটকে রাখতে কিন্তু পুরোপুরি আটকে রাখতে পারে না। পরবর্তী দেখতে পাচ্ছ, অর্থ বিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন কে? সেটা হচ্ছে লোকসভার যে স্পিকার থাকবে তিনি কিন্তু এটা করতে পারবেন। নেক্সট, 38নম্বর প্রশ্ন, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় প্রদান করেছিল যে সংসদ ভারতীয় সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে পারে না? সেটা হচ্ছে কেশবানন্দ ভারতী মামলায় কিন্তু সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়েছিল। কেশবানন্দ ভারতী কেস 1973 সালে হয়েছিল। নেক্সট, 39নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, WBCS মেন্স এসেছিল, দেখতে পাচ্ছ, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলো হলো সংবিধানের বিবেকস্বরূপ, যেটি সংবিধানের সামাজিক দর্শনকে বাস্তব রূপদান করেন। মন্তব্যটি করেছেন কে? করেছেন বিআর আম্বেদকর। নেক্সট আমরা দেখব, 40নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নির্দেশমূলক নীতিগুলোর সাথে সাযুজ্য রয়েছে কোথায়? সেটা হচ্ছে আয়ারল্যান্ডের সংবিধান। তো আয়ারল্যান্ডের সংবিধান থেকে কিন্তু ভারতবর্ষ এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিটা নিয়েছেন, এটা কিন্তু তোমরা জানো। সোর্স অফ যে আমাদের DPSP তারা কিন্তু সেটা হচ্ছে আয়ারল্যান্ডের সংবিধান, ঠিক আছে? নেক্সট, 41নম্বর প্রশ্ন, যে নিচের কোন কমিটি ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছিলেন? তোমরা জানো যে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু যে মৌলিক কর্তব্য, 11খানা মৌলিক কর্তব্য রয়েছে, সেই 11টা মৌলিক কর্তব্য যে 51A ধারায় কিন্তু এটা যুক্ত হয়েছে। তো এই যে মৌলিক কর্তব্য, এটা রিকমেন্ড করেছিল কিন্তু শরণ সিং কমিটি। নেক্সট, 42নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, ভারতের সংবিধানের কোন ধারা অনুযায়ী ভারতরত্ন এবং পদ্মশ্রী খেতাব প্রদান করে থাকেন সরকার? সেটা হচ্ছে 18নম্বর ধারা। 43নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কততম অনুচ্ছেদের সংসদের সংবিধান সংশোধন করার ক্ষমতা রয়েছে? সেটা হচ্ছে 368নম্বর ধারায় কিন্তু এই যে ক্ষমতাটা কিন্তু রয়েছে। নেক্সট, বাক স্বাধীনতা হলো কি? বাক স্বাধীনতা হলো আমাদের একটা মৌলিক অধিকার। নেক্সট, 45নম্বর প্রশ্ন, অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ভেঙে তেলেঙ্গানা রাজ্য হয়েছিল কবে? দেখো, এর আগে আমরা বললাম যে ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ, সেই অন্ধ্রপ্রদেশ ভেঙেই কিন্তু পরবর্তীকালে আমরা দেখছি তেলেঙ্গানা হয়েছে। তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ, এবং এই তেলেঙ্গানা রাজ্যটি কবে গঠন করা হয়েছিল? এটা 2014 সালে 2 জুন এই যে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠন হয়। 46নম্বর প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে? অর্থাৎ আমার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, এই আমরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারি 32নম্বর ধারা অনুযায়ী। 47নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, যে মৌলিক অধিকার কার্যকর করার দায়িত্ব কোন বিচারালয়ের? দেখো, সুপ্রিম কোর্টেরও আছে, হাইকোর্টেরও আছে। যে মৌলিক অধিকার যদি তোমার ঠিকঠাকভাবে না, তুমি মনে করো যে মৌলিক অধিকার আমার ক্ষুণ্ণ হচ্ছে, তাহলে তুমি সুপ্রিম কোর্টেও যেতে পারো, হাইকোর্টেও কিন্তু যেতে পারো। নেক্সট, 48নম্বর প্রশ্ন, পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত করার সিদ্ধান্ত কে নেয়? সেটা হচ্ছে রাজ্য সরকার নেয়। 49নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, নিম্নলিখিত কোন শ্রেণীকে পঞ্চায়েত ব্যবস্থায় বিশেষ প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে? এখানে 4টা অপশন ছিল, তার মধ্যে কিন্তু উত্তর হয়ে গেছিলো মহিলাদের জন্য কিন্তু পঞ্চায়েতে যে সিট সংরক্ষণ করা হয়েছে।
নেক্সট 50 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছে যে কেন্দ্র এবং রাজ্য আর্থিক সম্পর্ক তত্ত্বাবধান করে, এটা কে করে? এটা করে অর্থ কমিশন। অর্থ কমিশন কত নম্বর আর্টিকেল এটাও কিন্তু একবার পরীক্ষা জানতে চাওয়া হয়েছে, সেটা হচ্ছে 280 নম্বর আর্টিকেল কিন্তু রয়েছে। তো এই বইটি তোমরা যদি সংগ্রহ করতে চাও, এই যে নম্বর দেখতে পাচ্ছ 9433609543, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা নিতে পারো। এই বইয়ের মধ্যে কিন্তু শুধু কনস্টিটিউশন নেই, ইতিহাস, ভূগোল, ইকোনমিক্স, সায়েন্স, স্ট্যাটিক, জিকে প্রত্যেক কটা মিলিয়ে টোটাল কিন্তু 2300+ প্রশ্ন তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।